চোর সন্দেহে বেধড়ক গণপিটুনি ঘটনা। চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেলে গাছে বেঁধে রেখে গণধোলাই দেয়া হয়। জখম অবস্থায় পরে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরাই। চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার নেবুখালী গ্রামে। গত মাস খানেক ধরে হিঙ্গলগঞ্জে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। গিয়েছিলাম ঘুমোতে, ঘুমোতে মাথার পাশে কেউ একজন ঘুরছে, যে ঘুরে দেখি একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমি ওনাকে ধরার চেষ্টা করি, উনি আমাকে জোর করে হাতে ছাটা মেরে বেরিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। তারপরে আমি বাইকটা নিয়ে ওকে ধরতে যাই কিন্তু পাইনি। মাঝে রাস্তায় আবার রিটার্ন যখন আসছি তখন আমার দাদা লাইট মারছে, দেখা যাচ্ছে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমার বাড়ির সামনে আলো ছিল, আমি আলোতে দেখলাম যে সেই ব্যক্তি, সেই জামা প্যান্ট পরা। প্রশাসনের গাফলতেই আছে, প্রশাসন তো দেখছে না, তো খতিয়ে দেখেও ছেড়ে দিচ্ছে তোর আসল চোদ্দ আসল দূষিত যে প্রকৃত যে তাকাই তো ধরছে না। হ্যাঁ, আগে আগে তিনবার চুরি হয়েছে, দুটো ফোন চুরি হয়েছে, সোনা দানা চুরি হয়েছে, ট্যাঙ্ক ভেঙে জিনিসপত্র নিয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।